হ্যালো এভরিওয়ান, তোমার ভাবছো যে আমি শীতকালে ফ্যান চালিয়েছিলাম কেন? পেটু খাবার ঠান্ডা করতে। আর আজকে উঠে গেছে কখন? 6টায় উঠে গেছে, কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল আর আমি উঠলাম এখন মানে 9টা। বেশ কিছুক্ষণ শুয়েছিল, তারপরে আবার মায়ের সাথে ঘুরছিল, তাই এখন ওর খাবারটা ঠান্ডা করলাম। ওরটা খাবারটা করা হয়ে গেছিলো, এবার ওকে খাওয়াবো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর এই 2-3 দিন মতো বেশি হবে হয়তো আমি কোনো রকম কোনো ব্লগ দিতে পারিনি, দিয়েছি কিন্তু করতে পারিনি, কারণ ছেলেরও শরীর খারাপ ছিল আর আমারও। আমার এখন গলাটা ধরে ধরেই আছে। তো যাই হোক, এই যে দুষ্টুমি হচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে ব্লগটা। চলো এবার ফটাফট খাওয়াই। দেখো ছাদে ঘুরে 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 এতক্ষণ খাওয়ালাম, এই যে জল খাচ্ছে, বোতলে জল খাওয়া শিখে গেছে আমার বেটু। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সেই গাছগুলো দেখাবো, মানে চন্দ্রমল্লিকা ফুল ফুটে গেলে, আর চন্দ্রমল্লিকা ফুল অলরেডি ফুটে গেছে। ভালো করে দেখাতে পারবো কিনা জানি না, দেখো সব হেলেই গেছে। দেখো আমরা সকালের ব্রেকফাস্ট করবো এখন, পিনাট বাটার ব্রেড অ্যান্ড চা, ব্রেকফাস্ট মেকার এই যে দাদাজি। ব্রেকফাস্টটা করে নেই, তারপরে আমি একটা কাজ করবো, মহান কাজ, ব্রুটা কাটবো। ব্রুটা কাটবো দিয়ে কেসকে ভুটা কাটবো, কিরকম লাগতেছে দেখতে আজকে। আমাদের আজকে আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল, মার্কেটে যাওয়া হলো না, কেননা আজকে একজন আসবে, স্বাস্থ্যে আসবে জন্য মার্কেটে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তো ঠিক আছে, আমরা খাই আগে, আর যদি কোথাও যাই তাহলে তো অবশ্যই শেয়ার করবো, কারণ আর কয়েকটা দিন পরেই চলে যাবো। তো সেই জন্য যেখানে যেখানে যাওয়ার আছে সেখানে সেখানে এই 2-3টা দিনের মধ্যেই করতে হবে। তো ঠিক আছে, যাকে খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হচ্ছে। দেখো এটা আমি অর্ডার করেছিলাম, তখন পার্সেলটা আসলো, যে খুললাম এই যে প্যাকেট, তো ভালোই আসছে, খুব একটা খারাপ না। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মনে হয় এই জিনিসটা সব প্রত্যেকটা মেয়ের কাছেই আছে, আমার কাছে ছিল না, আমি নিলাম। আর বেশি দামও না, মাত্র 290 টাকা, 1 টাকা কম, বেশি বললাম। আর খুব একটা সেরকম একটা কোয়ালিটিটা খুব একটা মোটা না, মানে কি বলবো, মানে মোটামুটি ঠিকঠাক 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 চলবে আর কি, ভালো খারাপ না। ঠিক আছে, এবার স্নান ধান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, পরে দেখা হবে, চলো। 2000 years later. মোমো টিফিন হবে, কেউ উঠবে না খাবার রেডি করতে, আর আমি চা এখনো খাওয়া হয়নি, চা বোন বানাবে, তাই আমি এটা নিয়ে গেছি সবার জন্য। তো চলো এবার সবাই খাই আর নিয়ে যাই ঘরে। আর আজকে মনটা খুবই খারাপ, কারণ কি তোমরা সবাই নিশ্চয়ই জানো, এতক্ষণে তো জানাই গেছে যে আমাদের যে অ্যাক্ট্রেস আছে ওয়েন্ড্রিলা, সে মারা গেছে। তো খুবই মন খারাপ, ভীষণই মন খারাপ সত্যি, মানে ভাবি তাই যে মানুষের টাকা পয়সা মানে কোনো কিছুর অভাব মানে থাকলেই সে তাকে বাঁচানো যায় না, এটা একদম ঠিক। টাকা পয়সার উপরেও অনেক কিছু হয়, তার বাবা মা দুজনেই ডক্টর, কেউ তাও তাকে তারা সে মানে বাঁচাতে পারলো না।
আর ওর কতবার অ্যাটাক হলো, কতবার, সেটাই ভাবছি যে ওরাই মানে এভাবে মারা যাচ্ছে সবাই, আমরা তো কোন ছাড়। সে যাই হোক, সত্যি কথা বলতে নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নেই, আজ আছি কাল নাও থাকতে পারি। তো সেই জন্যই ভাবি যে এখন আর এগুলো কিছু ভাববই না, কিছু ভাববো না, মানে আজকের দিনটাকে বাঁচবো, কালকের কথা ভাববো না। কিন্তু কি করব, একটা আশাই তো মানুষের সব কিছু, আর আশাটাই থেকে যায়, সেজন্য ভাবতে বাধ্য হই যে কাল কি করব। যাই হোক, ঠিকই আছে, অনেক বিজ্ঞ বিজ্ঞ কথা বলে ফেললাম, এবার খাই। কিন্তু সত্যি বলতে মনটা আজকে ভীষণই খারাপ, আর আমি জানি সবারই মন খারাপ হওয়ারই কথা, পুরো একটা জেনারেশন দুপুর থেকে থমকে আছে, যা দেখছি পুরো ফেসবুক জুড়ে সব জায়গায়, সব জায়গায় ফেসবুক খোলা যাচ্ছে না। আর আমার এই সমস্ত জিনিস দেখলে আরও আমি একদম ডিপ্রেসড হয়ে যাই, প্রচুর পরিমাণে ডিপ্রেসড হয়ে যাই, যাই না কেন। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই, সন্ধ্যের টিফিনটা পরে দেখা হচ্ছে। আমরা সবাই চাউমিন মোমো খাচ্ছি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই করেছিলাম, এরপরে আর কিছু করিনি, আর মাঝখানে সন্ধ্যের খাওয়ার পরেও কিছু করিনি, আর সেই জন্য আজকে আর কিছু দেখালাম না, আর ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই আমার ভিডিও দেখো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো যেভাবে পাশে আছো, যারা আমার ভিডিও দেখছো তোমাদের অমূল্য সময় মানে দিয়ে তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে রাখছি, আবার দেখা হবে অন্য দিন।